একটি বিষয় জানতে চাই, সেটা হলো সুইডেনের রাজধানীতে তুর্কি মিশনের সামনে কোরআন পোড়ানোর একটা ঘটনা ঘটেছে এবং এটা নিয়ে বিশ্বব্যাপী ক্ষোভ বিক্ষোভ প্রতিবাদ চলছে। আসলে নতুন করে এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে ইসলাম ফোবিয়া ছড়ানোর কোনো সম্ভাবনা দেখছেন কিনা? আসলে যে দলটা তুরস্কে এই কোরআন পোড়ানোর ঘটনাটা গত শনিবার ঘটিয়েছে, এটা ধরেন কট্টর ডানপন্থী একটা দল, বলতে পারেন যে অ্যান্টি ইসলামিক একটা গ্রুপ, কিন্তু সবচেয়ে বড় বিষয় হচ্ছে সরকার এই ধরনের কোরআনে অগ্নি সংযোগ করার জন্য কিন্তু অনুমতি তাদেরকে দিয়েছে এবং তুর্কি মিশনের সামনে। এর কিন্তু বহুবিধ ক্রিয়া প্রতিক্রিয়া থাকতে পারে। প্রথম কথা হচ্ছে এর মাধ্যমে আসলে সুইডেনের সরকার যেটা বলেছে সেটা হচ্ছে মত প্রকাশের স্বাধীনতার একটা অংশ হিসেবে এটাকে দেখানোর চেষ্টা করেছে। কিন্তু এখন কথা হচ্ছে যদি সুইডেনে কেউ আল কায়েদার পক্ষে অথবা আইএসের পক্ষে যদি কেউ মিছিল করতে চায়, তাহলে কি এই মত প্রকাশের স্বাধীনতা তারা দিবে? অবশ্যই দিবে দেবে না। না, তো এখন মত প্রকাশের স্বাধীনতা কতদূর পর্যন্ত? মত প্রকাশ হচ্ছে কি আমি মত প্রকাশ করব ঠিকই, কিন্তু আরেকজনের মতকে মানে মতের উপর অথবা আরেকজনের বিশ্বাস তার সংবেদনশীলতার উপর আঘাত করা হবে, এটা তো গ্রহণযোগ্য না। যেমন আমি ইসলামের অনুসরণ করতে পারি, আমি মুসলিম হতে পারি, তার মানে একজন খ্রিস্টান ধর্ম অবলম্বীর কোনো ধর্মীয় ব্যক্তি অথবা অন্য ধর্মের কোনো ব্যক্তিকে আমি ইয়ে করবো, অপমান করব, এটা তো গ্রহণযোগ্য হতে পারে না। একটা হচ্ছে মূল্যায়ন সমালোচনা, সেটা এক জিনিস, আরেকটা হচ্ছে অপমান, ভিন্ন বিষয়। কিন্তু এরপরও প্রশ্ন হচ্ছে কেন এটা সুইডেনে করা হচ্ছে, এবং এমন এক সময় করা হচ্ছে যখন সুইডেন চাচ্ছে নেটো সদস্য হওয়ার জন্য, আর নেটোর যদি সদস্য হতে হয় তাহলে তুরস্কের সমর্থন প্রয়োজন, এবং আগামীকালকেই সম্ভবত অথবা আজকে তুরস্কে সফর করার কথা ছিল সুইডিশ প্রতিরক্ষা মন্ত্রীর, তারা এই ঘটনার পরে কিন্তু এই সফরকে বাতিল করে দিয়েছে। এবং তুর্কি নেতাদের পক্ষ থেকে যে বক্তব্য শুনতে পাওয়া যাচ্ছে তাতে হচ্ছে তারা এখন আর সুইডেনকে ন্যাটো সদস্য হিসেবে সমর্থন করার বিষয় বিবেচনা করছে না। এই বিষয়টা শুধু তুরস্কের মধ্যে প্রতিক্রিয়া হয়েছে এমনও না, এটা সৌদি আরব, কুয়েত, তারপরে পাকিস্তান সহ অনেকগুলো দেশে, মরক্কো, অনেক দেশে কিন্তু এটা নিন্দা করেছে। এখন প্রশ্ন হচ্ছে এটা কেন তৈরি করা হচ্ছে? এটা আসলে নতুন করে কোনো ইসলাম ফোবিয়া বা এ ধরনের কিছু মনে হয় তৈরি করার চেষ্টা করা হচ্ছে কোন একটা শক্তিমান গ্রুপের কাছ থেকে, জানি না এর পেছনে আসলে পশ্চিমা যে শীর্ষ শক্তি যারা আছে তাদের হাত আছে কিনা। হাত থাকুক অথবা না থাকুক, এটা কিন্তু এখন বৈশ্বিকভাবে একটা ক্রান্তিকাল যে চলছে, এই ক্রান্তিকালে সহাবস্থান সহমর্মিতার পরিবর্তে কিন্তু সংঘাতকে বাড়িয়ে দেবে। কারণ ইউক্রেন যুদ্ধের পরে কিন্তু বিশ্ব একরকম কিন্তু দ্বিধা বিভক্ত হয়ে গেছে, চীন, রাশিয়া এবং তার কিছুটা কাছাকাছি ভারত বা এই রাষ্ট্রগুলো, ইরান, তারপর সিরিয়া, ওদিকে উত্তর কোরিয়া, ভেনেজুয়েলা, এগুলো কিন্তু একটা পক্ষ হয়ে গেছে এবং অল্প কিছু সংখ্যক আছে মাঝামাঝি অবস্থা। এই অবস্থায় ইসলাম ফোবিয়া যদি আবার ছড়িয়ে দেওয়া হয় তাহলে ইউরোপের সংখ্যালঘু মুসলিম যারা আছে তাদের জীবন বিপন্ন হবে এবং বিশ্ববাপী কিন্তু একটা অনাস্থা, অবিশ্বাস, সংঘাত মুখরতা তৈরি হবে। এটা কোনোভাবে কিন্তু বিশ্বশান্তির জন্য গ্রহণযোগ্য কোনো পরিবেশ না।